নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। অ্যালার্জি হয়েছে, লোকাল ল্যাব থেকে একটা অ্যালার্জি পরীক্ষা করিয়ে নিই। অনেক ল্যাব কালেক্টর ওষুধের দোকানেও আজকাল কিন্তু অনেক ল্যাবরেটরির ফ্র্যাঞ্চাইজিশিপ থাকে, ওখানে ওনারা রক্ত নিয়ে ল্যাবরেটরিতে পাঠিয়ে দেন। আজকে এটা নিয়ে আলোচনা। আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন। আপনারা আপনাদেরকে ধন্যবাদ জানাই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। এই নলেজ সেশনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার যদি আপনি করেন তাহলে আরও অনেক লোক উপকৃত হতে পারবে, ওয়াকিবহাল হতে পারবে এই সমস্ত নিয়ে। তো এই বিভিন্ন জায়গায় অ্যালার্জি হলেই কিন্তু অ্যালার্জি পরীক্ষা করানোর জন্য, আমরা রক্ত দেওয়ার জন্য বা আমাদের কাছেও রুগী যেনারা আসেন, বেশিরভাগ রুগীরাই একটা অ্যালার্জি পরীক্ষা ফাইল রিপোর্ট নিয়ে আসেন। আর তার সাথেও বলেন, হ্যাঁ ডাক্তারবাবু, এগুলো করালাম, এগুলো খাওয়া দাওয়া বাতিল করেছি, তাও কিন্তু কিছু হচ্ছে না, না খেলেও যা, খেলেও তা একই, আর এখন এগুলো মানছি না। ঠিকই তো, অ্যালার্জি একটা লোকাল এনভায়রনমেন্টাল প্রবলেম। অ্যালার্জি লোকাল এনভায়রনমেন্টাল প্রবলেম, হোয়ারেজ যে অ্যালার্জি রক্ত দিয়ে পরীক্ষা হয়, সেই রক্ত দিয়ে অ্যালার্জি যে পরীক্ষা হয় সেই পরীক্ষাটা একটা ইমিউনোলজিক্যাল ইমিউনোলজিক্যাল টেস্টিং। অর্থাৎ ইমিউনোলজিক্যাল টেস্টিং করতে গিয়ে এখন অবধি আমাদের দেশে সেই উন্নত টেকনোলজি নেই, যেটা যে ইমিউনোলজিক্যাল টেস্টিংয়ের টেকনোলজি এখানে এখনও নেই, যেটা তৈরি করা যায়নি এখানে। অর্থাৎ এই টেস্টগুলো করতে গেলে যে কিট, যেই কেমিক্যাল দিয়ে তৈরি টেস্ট হবে, যেই মেথোডোলজি দিয়ে টেস্ট হবে, ওই সমস্ত কিন্তু ইম্পোর্টেড আমাদের ইউজ করতে হয়। ইম্পোর্ট হবে কোথা থেকে? ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডটা কি? ওটা কোল্ড কান্ট্রি, কোল্ড কান্ট্রিতে তৈরি হওয়া জিনিস, তাদের লোকাল অ্যালার্জেন থেকে তৈরি হওয়া জিনিস এনে আমাদের এখানে ইমপ্লিমেন্ট করে, আমাদের এখানে টেস্টিং করে, ওটা দিয়ে টেস্টিং করে তার রিপোর্টের বেসিসে কী করে কাজ হবে? হোয়ারেজ আমাদের কান্ট্রি হচ্ছে হট অ্যান্ড হিউমিড ট্রপিক্যাল কান্ট্রি, তো এখানকার ফনা অ্যান্ড ফ্লোরা আর ওয়েস্টার্ন কান্ট্রিজের ফনা অ্যান্ড ফ্লোরাতে অনেক আকাশ পাতাল তফাৎ আছে। সো ন্যাচুরালি ওটা মিসম্যাচ হয়ে যায়। অর্থাৎ ওই ব্লাড টেস্ট যদি করিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কলার উঁচু করার মতন কথা যে 2,000-2,500 কি 16,000 দিয়ে আমি ব্লাডে কমপ্লিট অ্যালার্জি প্রোফাইল পরীক্ষা করিয়েছি, সেই স্ট্যাটাস সিম্বলই থেকে যায়, তাতে প্রকৃত লাভ কিছু হয়ে ওঠে না। অর্থাৎ এই অ্যালার্জির সমস্যা হলে জেনে রাখবেন যে অ্যালার্জি পরীক্ষার গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়াও বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন, এই সমস্ত যে সংগঠনগুলো আছে তাদের রিকমেন্ডেশন অনুযায়ী অ্যালার্জি পরীক্ষার গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং ইজ মডিফাইড স্কিন প্রিক টেস্ট। আর সেই মডিফাইড স্কিন প্রিক টেস্টে কিন্তু রোগ নির্ণয় করা যেতে পারে সম্ভব, যে অ্যালার্জি কোন কোন জিনিস থেকে কত পরিমাণে আছে। ওটা স্কিন প্রিক রিঅ্যাক্টিভিটির বেসিসেই কিন্তু অ্যালার্জেন ইমিউনোথেরাপি ট্রিটমেন্টটা সম্ভব। অর্থাৎ অ্যালার্জি হলে ওই স্ট্যাটাস সিম্বল যদি করতে চান তাহলে অতি অবশ্যই ব্লাডে অ্যালার্জি পরীক্ষা করাবেন। আর আপনি একটা নিশ্চয়ই ফাইল প্রোফাইল পেয়ে যাবেন যে হ্যাঁ আমার এই জিনিসে অ্যালার্জি আছে, যদিও প্রকৃত কোনো কাজে ঠিক সেরকম কার্যকারী হবে না। অর্থাৎ এই পরিষেবা যদি আপনার মডিফাইড স্কিন প্রিক টেস্ট করতে হয় তাহলে আপনাকে সশরীরে আমাদের এখানে আসতে হবে, যে নম্বরগুলো দেওয়া আছে ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অতি অবশ্যই আসলে কিন্তু আমরা, আপনার যদি প্রবলেম থেকে থাকে তাহলে আমাদের সলিউশন আছে, সেই সলিউশন দেওয়ার জন্য আমরা প্রস্তুত। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা নিশ্চয়ই চলে আসতে পারেন, মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে রোগ নির্ণয়, যে অ্যালার্জি কোন কোন জিনিসে কত পরিমাণে হচ্ছে সেটা চিহ্নিত করে তার স্পেসিফিক ভ্যাকসিনেশন চিকিৎসা নিয়ে আপনি কিন্তু জীবন অনেকটা ভালো করে রিভার্সালের দিকে যেতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি থাকুন। আমি ডক্টর নরেন পাণ্ডে, আগামী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ।